আসসালামু আলাইকুম। প্রথমে জানিয়ে দিব আমাদের হাতে পাওয়া সর্বশেষ আপডেটগুলো। জলসীমায় অনুপ্রবেশের অভিযোগ, যুক্তরাজ্যের ট্রলার জব্দ ফ্রান্সের। ইয়েমেনে সৌদি জোটের হামলায় 95 বিদ্রোহী নিহত। এরদোগান বাইডেনের সাক্ষাৎ হতে পারে গ্লাসগোতে। তাজিকিস্তান বাহিনীর জন্য নিরাপত্তা ঘাঁটি নির্মাণ করবে চীন। এবং সর্বশেষ, 2025 সাল পর্যন্ত জনগণকে কম খাওয়ার নির্দেশ দিলেন কিম জং উন। দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে একটি অনুরোধ থাকবে এই ভিডিওতে একটি লাইক দেওয়ার জন্য। জলসীমায় অনুপ্রবেশের অভিযোগ, যুক্তরাজ্যের ট্রলার জব্দ ফ্রান্সের। জলসীমায় অনুপ্রবেশের অভিযোগে যুক্তরাজ্যের একটি মাছ ধরার ট্রলার জব্দ করেছে ফরাসি কোস্ট গার্ড। ব্রিটিশ জলসীমায় জেলেদের প্রবেশের অনুমতি না দেওয়ার পাল্টা জবাবে ট্রলার জব্দ করেছে ফ্রান্স। স্থানীয় সময় গতকাল মাছ ধরতে ব্রিটিশ ট্রলার প্রবেশ করে ফ্রান্সের উত্তরাঞ্চলীয় সমুদ্র সীমায়। নিজেদের জলসীমায় অনুমোদনহীন জলযানের উপস্থিতি টের পেয়ে একে থামিয়ে কাগজপত্র দেখতে চায় ফরাসি কোস্ট গার্ড। তবে বৈধ কোনো কাগজ না থাকায় ট্রলারটিকে জব্দ করে তীরে নিয়ে যায় কোস্ট গার্ড। ইয়েমেনে সৌদি জোটের হামলায় 95 জন বিদ্রোহী নিহত। সৌদি নেতৃত্বাধীন জোটের বিমান হামলায় যুদ্ধ বিধ্বস্ত ইয়েমেনে অন্তত 95 জন হুতি বিদ্রোহী নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। ইয়েমেনের উত্তরাঞ্চলের তেল গ্যাস সমৃদ্ধ মারিব শহরের কাছে চালানো হামলায় এই ঘটনা ঘটে। এক বিবৃতিতে ইয়েমেনের সরকার জানিয়েছে, দেশের উত্তরাঞ্চলীয় মারিব অঞ্চলের পার্শ্ববর্তী আল জাওয়া এবং আল কাসারা নামক দুটি জেলার বিদ্রোহীদের অবস্থানে বিমান হামলার মাধ্যমে 22টি পৃথক অভিযান পরিচালনা করা হয়। এসব হামলায় 95 জন হুতি বিদ্রোহী নিহত এবং 11টি সামরিক যান ধ্বংস হয়। এরদোগান বাইডেনের সাক্ষাৎ হতে পারে গ্লাসগোতে। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোগানের মধ্যে বৈঠক হতে পারে। যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান গতকাল এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, গ্লাসগোতে দুই নেতার মধ্যে বৈঠকই হতে পারে, যদিও এখন পর্যন্ত বিষয়টি নিশ্চিত নয়। খবর ডেইলি সাবা। আগামী সোমবার গ্লাসগোতে জলবায়ু বিষয়ক বিশ্ব সম্মেলন কোপ 26 অনুষ্ঠিত হবে। এই সম্মেলনে বিশ্ব নেতাদের পাশাপাশি এই দুই নেতাও অংশ নেবেন। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান বলেন, আমি আগাম ধারণা করছি যে বাইডেন ও তুরস্কের প্রেসিডেন্টের মধ্যে সেখানে বৈঠক হবে, তবে আমি নিশ্চিত করতে পারছি না। তবে আশা করা যাচ্ছে যে দুই নেতার মধ্যে বৈঠকটি হবে। গত জুনে ন্যাটো সম্মেলনে বাইডেন এরদোগানের শেষ সাক্ষাৎ হয়। তাজিকিস্তান বাহিনীর জন্য নিরাপত্তা ঘাঁটি নির্মাণ করবে চীন। আফগানিস্তান সীমান্তে তাজিকিস্তানের বিশেষ বাহিনীর জন্য নিরাপত্তা ঘাঁটি নির্মাণ করবে চীন। গতকাল তাজিকিস্তানের জাতীয় সংসদে তথ্য জানিয়েছে আল আরাবিয়ার খবরে বলা হয়, পামির মালভূমি সংলগ্ন তাজিকিস্তানের পূর্বে স্বায়ত্তশাসিত গণ্য বাদাকশান প্রদেশে চীনের নিরাপত্তা ঘাঁটি নির্মাণ করবে। তাজিকিস্তানের এই প্রদেশের সঙ্গে চীনের মুসলিম অধ্যুষিত জিনজিয়াং প্রদেশ এবং আফগানিস্তানের সীমান্ত রয়েছে। গতকাল তাজিকিস্তানের সংসদ স্পিকার বলেন, চীন সীমান্তে ঘাঁটি নির্মাণ করে দিলেও ওই ঘাঁটিতে বেইজিংয়ের কোনো সেনা থাকবে না। আফগানিস্তানের নতুন শাসক গোষ্ঠী তালেবান ও তাজিকিস্তান সরকারের মধ্যে উত্তেজনার মধ্যে চীন কর্তৃত্ব ঘাঁটি নির্মাণের এই খবর এলো। এবং সর্বশেষ, 2025 সাল পর্যন্ত জনগণকে কম খাওয়ার নির্দেশ দিলেন কিম জং উন। উত্তর কোরিয়া জুড়ে দেখা দিয়েছে তীব্র খাদ্য সংকট। এ পরিস্থিতিতে জনগণকে 2025 সাল পর্যন্ত কম খাওয়ার নির্দেশ দিয়েছেন দেশটির সর্বোচ্চ নেতা কিম জং উন। মার্কিন গণমাধ্যম ডেইলি মেইল এক প্রতিবেদনে এ খবর নিশ্চিত করেছে। রেডিও ফ্রি এশিয়ার এক প্রতিবেদনের বরাত দিয়ে ডেইলি মেইল জানায়, উত্তর কোরিয়ায় ইতোমধ্যে তীব্র খাদ্য সংকট দেখা দিয়েছে। দেশটির কর্মকর্তারা জনগণকে আরও 3 বছর কম খাওয়ার নির্দেশ দিয়েছেন। তবে দেশটির জনগণ অভিযোগ তুলেছে, 3 বছর তো পরের কথা, এই খাদ্য সংকট নিয়ে শীতকাল পার করা তাদের জন্য কষ্টকর হয়ে যাবে। পরমাণু অস্ত্র ইস্যুতে দীর্ঘদিন ধরে আন্তর্জাতিক নিষেধাজ্ঞার খড়গ ঝুলছে উত্তর কোরিয়ার ওপর, যা দেশটির অর্থনীতির বিরূপ প্রভাব ফেলছে। এছাড়া সাম্প্রতিক সময়ে ভারী বর্ষণ ও বন্যার কারণে দেশজ উৎপাদনও তলানিতে ঠেকেছে, যা ঢুকতে থাকা অর্থনীতির অবস্থা
আরও খারাপের দিকে নিয়ে গেছে।